কামদুনির মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন সিআইডির তদন্তকারী অফিসার। এদিকে বারাসত আদালত থেকে মামলা অন্যত্র সরানোর আবেদন জানায় অভিযুক্ত পক্ষ, রাজ্য সরকারও তাতে সায় দেয়। অভিযুক্তদের হয়ে আইনজীবীরা দাঁড়াতে ভয় পাচ্ছেন এই দাবিতে অভিযুক্তদের আইনজীবীও মামলা অন্যত্র সরানোর আর্জি জানান। বুধবার হাইকোর্টে এর তীব্র বিরোধিতা করেন মৃতার পরিবারের আইনজীবীরা। কামদুনি মামলা অন্যত্র সরালে কি সমস্যা হতে পারে? বুধবার মামলার শুনানি চলাকালীন মৃতার পরিবারের আইনজীবীদের কাছে জানতে চান বিচারপতি অসীম কুমার রায়। মৃতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কামদুনির মামলায় 54 জন সাক্ষী, এর মধ্যে 14 জন সাক্ষী ওই গ্রামেরই বাসিন্দা। কামদুনি থেকে বারাসত আদালতের দূরত্ব অপেক্ষাকৃত কম। মামলা অন্য কোনো জেলায় সরালে সাক্ষীদের অপহরণ এমনকি গুম করারও আশঙ্কা। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গ্রামের কয়েকজনকে মাওবাদী তকমা দিয়েছেন, সেই মুখ্যমন্ত্রীর পুলিশ কিভাবে সাক্ষীদের নিরাপত্তা দেবে? তিনি বলেন, যদি বিক্ষোভের যুক্তি দেখিয়ে বারাসত আদালত থেকে মামলা সরানোর কথা বলা হয় তাহলে গার্ডেন ব্রিজ ও সারদা মামলা সরানো হয়নি কেন? সেই সময়েও তো আদালতের বাইরে বিক্ষোভ হয়েছে। বারাসত আদালতের কোনো আইনজীবী অভিযুক্তদের পক্ষে দাঁড়াতে চাইছেন না বলে অভিযোগ উঠেছে, কিন্তু বার অ্যাসোসিয়েশন এ ধরনের কোনো প্রস্তাব নেয়নি। 22 জুলাই বারাসত আদালতে অভিযুক্ত সৈফুল আলী তাঁর আইনজীবীর মাধ্যমেই বয়ান বদল করতে চেয়েছেন। যে কোনো সময় যে কোনো বিপদ আপদ ঘটে যেতে পারে, যারা অ্যাকিউজ তারা পরিচিত একটি রাজনৈতিক দলের অভিযুক্ত এবং তাদের দলের পক্ষ থেকে কামদুনিদের সবাইকে মাওবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে, তখন কোথায় গিয়ে কি তারা করবেন? এই সরকারের কার্যকলাপ কোনো ভরসা রাখা যায় না। উল্টো দিকে বারাসত থেকে মামলা সরানোর পক্ষে জোর সওয়াল করেন অভিযুক্তদের আইনজীবী ফিরোজ এদুলজি। সংবিধানের 22-এর 1 নম্বর ধারার উল্লেখ করে তিনি দাবি করেন, যে কোনো অভিযুক্তের পছন্দ মতো আইনজীবী নিয়োগের অধিকার রয়েছে, কিন্তু বারাসত আদালতে অভিযুক্তরা এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। 2টি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অভিযুক্তদের আইনজীবী পাওয়ার অধিকার কোনোভাবেই হরণ করা যাবে না। তার অভিযোগ, বারাসত আদালতে মৃতার ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভ চলছে। সুপ্রিম কোর্টে রায় উল্লেখ করে তিনি দাবি করেন, যদি কোনো মামলায় অভিযুক্তদের সুবিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির 407 নম্বর ধারা অনুযায়ী আদালত সেই মামলা স্থানান্তর করতে পারে। যদিও মামলা সরানোর বিরোধিতা করেন মৃতার ভাই। আমাদের 14 জন যে সাক্ষী, তাদের যে সিকিউরিটি কে নেবে? অন্য আদালতে যাবে? সরকার তো বলছে সিকিউরিটি দেবে। কতই সিকিউরিটি, যতই সিকিউরিটি দেখ না কেন, তাতে কোনো ভাইটাল প্রবলেম সৃষ্টি হবে? এখন বলে কিন্তু সারা লাইফ ভোর কি সিকিউরিটি দিতে পারবে? সারা লাইফ টাইম সিকিউরিটি দিতে পারবে প্রত্যেকটা? দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানিয়েছেন শুনানি শেষ, তিনি রায়দান স্থগিত রাখেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।